আর তুমি অটল, তুমি গভীরতম সমুদ্র, তার চিত্ত পাহাড়, তুমি আমার অহংকার। আর সেই তোমার অবিস্মরণীয় কীর্তির মাধ্যমেই প্রতিনিয়ত নিজেকে অনুপ্রাণিত করছি, করে যাচ্ছি, আর আগামী পদচারণায় করে যাব নিরন্তর। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে মাননীয় বিতর্কে আমার জন্য নির্ধারিত বিষয় আমি দূর হতে তোমার ইয়ে দেখেছি। হ্যাঁ, আর তোমার অবিস্মরণীয় কীর্তিকে নিজের মধ্যে ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমার মধ্য থেকে। হ্যাঁ, আমি তোমার কথাই বলছি নারী, তোমার কথাই বলছি নারী রূপে আমাদের মাঝে রয়েছে অনেক সত্তার পদচারণা। সেই নারী তুমি কখনো বা মা, তুমি কখনো বা বোন, কখনো বা মেয়ে, কখনো বা স্ত্রী, অথবা কখনো বা অর্থের তারণায় নিষ্কৃষ্ণ, কলঙ্কের তারণায় জর্জরিত পতিতা, কিংবা নরকের ঘর জেনেও এগিয়ে যাওয়া কোনো বিপদ প্রস্থান। বিশ্ব থেকে শুরু নাগাদ সামাজিক সংস্কারকে এগিয়ে দিতে প্রথমেই বাংলায় যে নারী প্রথম নেমে পড়ে সে আর কেউ নয়, ঠাকুর পরিবারের সরলা দেবী চৌধুরানী। এর পরে যার কথা মাননীয় সভাপতি মনে করে যায় সে তিনি আর কেউ নয়, আমাদের মমতাময়ী নারী, আমাদের নারী জাগরণের অগ্রদূত, মুসলিম নারী জাগরণের কবি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি 1917 সালে প্রতিষ্ঠা করেছিলেন নারী সুবিধা বঞ্চিত নারীদের জন্য আঞ্জুমানে খাওয়াতে ইসলাম। এছাড়াও ওই সময়কার যে নারী নারীদের ইনস্টিটিউট আন্দোলনের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি আর কেউ নন, সরোজ নারায়ণ দত্ত। এছাড়া মনে করে প্রথম যে চিকিৎসা শাস্ত্রে নিজের পারদর্শিতা দেখিয়েছিল সেই কাদম্বিনী গাঙ্গুলির কথা। এছাড়াও এবার আমরা দৃষ্টিপাত করি একটু অন্যদিকে, 1932 সালের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারি যে নক্ষত্রের মতো উজ্জ্বল একটা তারা তখনকার সময়ে চার দেয়ালের গণ্ডি পেরিয়ে সমাজের কুরুচিপূর্ণ চোখগুলোকে এড়িয়ে সভ্যতা সাহিত্যকে বাঁচাতে মাস্টারদা সূর্য সেনদের মতো সূর্য সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। হ্যাঁ, মাননীয় সভাপতি আপনি ঠিকই ধরেছেন, আমি তার কথাই বলছি, আমি বলছি নারী প্রীতিলতা মজুমদারের কথা। এরপরে একটু ফিরে থাকায় 1946-এর দিকে তেহাগ আন্দোলন, মণিমুণ্ডকা দেবী, প্রেম চক্রবর্তী, ইলা মিত্র, সেই আন্দোলনময়ী নেত্রীদের কথা। এরপরে আমাদের বেগম সুফিয়া তো চলেই আসে, 1971-এ কী করুন, 1971-কে কী করে আমরা ভুলবো সেই তারামন বিবি, সেই কাকুল বিবি সহ বিভিন্ন নাম না জানা অসংখ্য নারী। এবার আমরা একটু ঘুরে থাকাই বর্তমান প্রেক্ষাপটের দিকে, বাংলাদেশ নারী শক্তির পরিমাণ প্রায় 25 মিলিয়ন, ক্ষুদ্র কুটির শিল্পে রয়েছে প্রায় 45 ভাগ, এছাড়া পোশাক শিল্পে রয়েছে প্রায় 80 ভাগ। আর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাদের অবদানের কথা না বললেই নয় তারাও আর কেউ নন, ফ্লাইট লেফটেন্যান্ট নাইম হবে ফ্লাইট লেফটেন্যান্ট তামান্নাই লোসে, আর তারা কিনা MI-17 হেলিকপ্টারের কো পাইলট হিসেবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত হচ্ছেন। এ পর্যায়ে ওয়াসফিয়া নাজনীন, নিশা মজুমদারের কথা না বলেই নয় বাংলাদেশের লাল শক্তির পতাকাকে তারা এভারেস্টের চূড়ায় পৌঁছে দিয়েছিল। এছাড়াও আফসানা ফেরদৌসি মনে করে যে নারী প্রথমে ইউরোপিয়ান সোসাইটির ফ্যাশন ডিজাইনারকে প্রথম স্থান অধিকার করে প্যারিস ফ্যাশন খ্যাত মডেলিংয়ের মতো জায়গায় নিজের দেশে, নিজের দেশকে, নিজের সাহিত্যকে, নিজের দেশে খাদি পোশাককে উপস্থাপন করেছিল। হ্যাঁ, আমি তার কথাই বলছি, বিবি রাসেল। এছাড়াও যে ব্যাপারটি মাননীয় সভাপতি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে নারী শিল্প টি-টোয়েন্টিতে 6 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আর এই বিড়ম্বনায় অধ্যায়ের সূচনা করেছিল সালমা, রুমানা এবং নিগারাদের মতো নারী বাকিরা। এছাড়াও যার কথা না বললেই নয় মাননীয় সভাপতি, তিনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ সহ বিভিন্ন ধরনের পুরস্কারে তিনি নিজেকে ভূষিত করেছেন। এছাড়াও তিনি ডিজিটাল বাংলাদেশ পক্ষে করার লক্ষ্যে আজও কাজ চালিয়ে যাচ্ছেন। এবার একটু থাকাই অন্যদিকে, আমি দেখতে পাই নরপিশাচের থাবায় ছিন্নভিন্ন হয়েছে তরুণ দেহ। হ্যাঁ, আমি চলে যাচ্ছি সেই বাংলাদেশে যদি কিছু জায়গা থাকে যেখানে খুবই আইন কানুন, যেখানে মেয়েরা ছেলেরা সবাই খুব নিরব, হ্যাঁ আমি ক্যান্টনমেন্টের কথাই বলছি মাননীয় সভাপতি, সেই জায়গাতেও নরপিশাচের থাবায় ছিন্নভিন্ন হতে হয়েছে তরুণ মতো মেয়েকে। প্রতি রাতে সে তবু আমার গানে গানে বলে যায়, আর পারছি না এই জায়গা সইতে, তুমি ঘুরে দাঁড়াবে কবে? দিনাজপুরের 5 বছর বয়সী পূজার কথা আমার মনে পড়ে যায়। সে বোঝে না শারীরিক ক্ষুধার
ধারণা, সে বোঝে না মাংসপিণ্ডের কথা, সে শুধু বোঝে দুঃসহ যন্ত্রণা। সময় ভেবে থাকিনি, ক্যালেন্ডার পৃষ্ঠা উঠিয়েছে, বেরিয়েছে দিল্লি, বেরিয়েছে ঘন্টা, ঘড়ির কাটায় সে দাঁড়িয়েছে এই 21 শতকের উন্নয়নের দাগে। আর এই উন্নয়নের দাগে আমাদেরকে দিন বদলের হওয়ার সাথে সাথে এইসব নারীদের কীর্তির দাগে প্রভাবিত করে নিজেকে তৈরি করতে হবে এক মহান সৃষ্টিরূপে। আমাকে নিজেকেই নয়, আমাদেরকেও তৈরি করতে হবে মহান সৃষ্টিরূপে। ধন্যবাদ, অনেক সম্মতি, ধন্যবাদ সবাইকে।